আমার সকালে গোয়ালের সব কাজ কমপ্লিট, এখন আমি দুধ দেবো। আজ আপনাদের বলবো আমি কিভাবে গরুর দুধ দোয়ানো শিখলাম। অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথেই থাকবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকেরই রিকোয়েস্ট আমি কিভাবে দুধ দোয়ানো শিখলাম, মানে এটা শোনার আগ্রহ অনেকেরই। তো আজকে আপনাদের বলবো আমি কীভাবে দুধ দোয়ানো শিখলাম। আসলে সব কাজ তো সবাই মায়ের পেটের থেকে শিখে আসে না, মানে দুনিয়ায় এসে শিখে নিজস্ব চেষ্টা ইচ্ছায়। তো আমি আমার চেষ্টার ইচ্ছায় দুধ দোয়ানো শিখছি। মানুষ জীবনে কাজ শিখে আসলে দুইটি ধাপে, যেমন একটা হইল দায়ে পড়ে বলতে বিপদে পড়ে শিখতে হয়, আর একটা হইল তার নিজের ইচ্ছায় শখে। তোমার কোনটা ছিল ওই দিয়ে ওইটা একটু তুলে ধরো। আমি দুধ দোয়ানো পারতাম না, মানে আমার অনেক ভয় লাগতো গরু কাছে আসতে বা পার মতন এরকম। কিন্তু আমার ইচ্ছা ছিল আর চেষ্টা করছি, এর জন্যে পারছি। তো মানে আমার শ্বশুর শাশুড়ি, মানে বাবা আর মা, ওনারা গরু পালতে আছে। তো ওনাদের কাছে মানে দেখতাম কাছে এসে রসকে, তো দেখতাম ভালো লাগতো। ইচ্ছা ছিল কিন্তু ওনারা কাজ করতো, আমাকে কাজ করতে দিত না। এখন ওনাদের বয়স হয়েছে আর গরুর কাজ প্লাস দুধ দোয়ানো অনেক কষ্ট। দুধ দোয়ানো বেশ পরিশ্রম, বিশেষ করে মাজার সমস্যা, বয়স্ক লোক দিয়ে হয় না আসলে। তো আমি ভাবলাম যে আমি যদি শিখি বা করি মানে ওনাদের জন্য হেল্প হবে। তো মাঝে মাঝে নাচতাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, মানে গরুর বাদ গুলা শুয়ে দেখতাম, মনের ভিতরে একটা আকর্ষণ হতো যে হ্যাঁ আমি ভয় পাইতাম যে আমি পারবো কিনা, বা গরু কখন লাঠি দেয় আমি বুঝতে পারবো কিনা। তো মানে বাসু এসে বাসু ধরে দিতাম, বাসু ফিরাইতাম, তখন থেকে ভালো লাগে। পরে ভাবলাম যে শিখি, যে ওনাদের একটু আয়েস হবে যদি আমি শিখতে পারি এটা। তো বন্ধুরা আরেকটু অ্যাড করে দিই, আমি যখন আর কি আমি যখন হয়তো আমি যে বাইরে ছিলাম তখন ও একা বাড়িতে ছিল, দেখা গেত যে আর বাবা মা আরও কষ্ট দেখে আর কি থাকতে পারে নাই, আর নিজেরও বোরিংনেস কাটানোর জন্য আর কি ওর নিজেরই চেষ্টা ছিল যে আর কি গাভী দোয়ানোটা শিখবে আর কি। ওই থেকেই আর কি ওর চেষ্টা শুরু আর কি, তারপরে গল্প শোনো নিজের মুখ থেকেই। তারপর একটা নতুন একটা মানে গাভী বাচ্চা দিল, ওই দিন থেকে আমি শিখছি, মানে আজ থেকে প্রায় 3.5-4 বছর আগে। মানে এরকম 3.5-4 বছর ধরে গরুর কাজ করি। তো ওই দিন বাছুরটা হয়, হওয়ার পরেই মানে আমার শ্বশুর মানে বাবা বলে আজকের থেকে শুরু করো তাহলে শিখা। তো আমি বাবার কাছ থেকে শিখছি, যদি দেখছি মা বাবা দুজনের কাছ থেকে, তো বাবার কাছ থেকে আমি দুধ দোয়ানোটা শিখছি। তো সাহস করে বসছি, তারপরে মানে বইলা দিছে বা দেখছি আমি ওই আমার মাথায় কাজ করছে। তো আসলে চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে উপায় আছে, যত কথাই আছে। তো যেন আমার নিজস্ব চেষ্টা ছিল শিখার, তো আমি পারছি। এখন আমার ভয় লাগে না, আর আমার দুধ দোয়াতে অনেক ভালোও লাগে। আর এখন আমি বুঝতে পারি কখন গরু নড়বে বা পা তুলবে, তারপরেও খেয়াল রাখি কারণ অ্যাক্সিডেন্ট তো বলে আসে না। তারপরেও সর্বোপরি উপরওয়ালাকে সবসময় ধন্যবাদ, কারণ তার দয়া ছাড়া কিছুই সম্ভব না দুনিয়াতে। নিজের সচেষ্টা, তারপর উপরওয়ালার মানে কৃপা দেওয়া। যে কোনো কাজ আসলে সবাই পারে, কিন্তু আবার সব কাজ কিন্তু সবার দ্বারা সম্ভব না, আর সবাইয়ের উপরওয়ালা সব ক্ষমতা বা সব কিছু দেয় না, এটাই হলো আলাদা। আমিও মনে করি সবাই পারবেন গরুর দুধ দোয়াতে, কিন্তু ওই যারে একদম উপরাল্লা মানে ঠাড়া ফালাইছে হে পারবেন না, কারণ আপনি অভিশপ্ত, আপনি পারবেন ওই কাজে, আপনি অভিশপ্ত আপনি পারবেন, আর বাকি সবাই পারবেন।
তারপর অন্যান্য কাজ আছে, গরুর কাজ, দুধ দোয়ানোর কাজ, এগুলো তো অন্যরকম, এটা সবাই পারে না, সবার দ্বারাই এটা সবাই পারবো না। হ্যাঁ, আরেকটু বলো যে তুমি আসলে একটা না এখন বর্তমানে মানে কয়টা গরু বানাইতে পারবে, আর প্রথমে কতটুকু বানানোর ক্ষমতা ছিল, এখন কয়টা বানাইতে পারবে, এটা আসলে কিভাবে বাড়ে আর কি, ধারণ ক্ষমতাটা, একজনের কর্মক্ষমতাটা, এই বিষয়ে একটু বলো। দেখা যাচ্ছে যখন প্রথম আমি দুয়াইছি তখন হাত লাগে গেছে, দেখা যাচ্ছে এক পা দুধ বানানি, পরে এক হাত বানাইছি আর এক হাত জিরাইছি এরকম, কিন্তু এখন আমার আমার হাত লাগে না, আমি পারি। আমাদের ফার্মে চারটা গাবি, তো আমি চারটা পর্যন্ত দুয়াইছি, হয়তো আর বেশি হয়তো পারবো, কিন্তু চারটা আছে, চারটা দুয়েছি, এই জন্য অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আমার আছে, হয়তো দু একটা বেশি হলে পারবো আশা করি, সাহস আছে আমার। আসলে সব কাজেরই একটা মানে রুলস আছে, যেমন প্রথমে যদি একটা লোক দেখা যায় যে কি বলবো 100 মিটার দৌড় দেয়, সে কিন্তু প্রথমে দৌড়াইতে পারবে না ঠিকভাবে, ধীরে 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 তার দৈর্ঘ্যের পরিমাণটা বাড়ে, যেমন আছে 100 কিলোমিটার, কাল 120, কাল 130, এইভাবে কিন্তু একটা মানে ধারণ ক্ষমতা বাড়ে সব কাজেরই। ঠিক দুধ দোয়ানোর ঠিক এরকমই, প্রথমে যদি আপনি শুরু করেন দেখবেন যে 8 বার দুধ দোয়াতে পারবেন না, আপনার হাত আঙ্গুল রক মানে ডেনা সব কিছু মনে করেন একদম খিসে খিসে একদম ব্যথা করতেছে, কিন্তু এক সময় ধীরে ধীরে একজন মানুষ 20-30-40 পর্যন্ত বানাইতে পারে, দুধ দোয়াতে পারে আর কি। তবে এটা হলো আসলে অভ্যেসের উপরে, ধীরে 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 একটা কাজ করতে করতে তার ধারণ ক্ষমতা বেড়ে যায়। কিন্তু আবার হ্যাঁ, বয়সের তারতম্যে আবার এক সময় অবশ্যই আবার কাজ ঠিক ধীরে ধীরে মানুষ শূন্যের দিকে চলে আসে, মানে শূন্যের থেকে শুরু আবার শূন্যেই চলে আসা, এটাই হয়তো মানুষের জীবনচক্র, যদিও আমি মানে সত্য বললাম কিনা জানি না, তবে মনে হয় কথা আবার সত্য, যেখান থেকে আসে মানুষ সেখানেই ফিরে যায়। আচ্ছা যাই হোক, পরবর্তীতে কি বলবি? আর পরবর্তীতে আমরা দেখাবো আরো ভালো করে আসলে কিভাবে দুধ দোয়ানোর মানে কৌশলটা আরো ভালো করে দেখাবো, ভিডিও সারা আছে যদিও আরো ভালো করে দেখাবো, আশা করি ওগুলো আপনাদের উপকৃত হবে। না তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন।